আমের নাম অস্টিন ম্যাঙ্গো। আপনি কি এর আগে এই ধরনের আম দেখেছেন বাংলাদেশে? তো দর্শক বন্ধুরা, অস্টিন ম্যাঙ্গো আম এটি হচ্ছে বাইরের একটি আম, প্রচুর রসালো এবং সুমিষ্ট একটি আম হচ্ছে এটা হচ্ছে অস্টিন ম্যাঙ্গো। তো আপনারা যারা বিদেশি আমের চারা খুঁজছেন এবং বিদেশি আমের গাছ রোপণ করতে চান আপনার বাসা বাড়িতে এবং বাণিজ্যিকভাবে চাষ করতে চান, আপনারা কোন আমটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন এবং কোন আমটা আপনারা শখের বাসায় রোপণ করতে পারবেন, আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাঝে আমি বলে দেবো। তো আমরা আগে যে আমটা দেখে আসলাম ওটা অস্টিন ম্যাঙ্গো, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিয়াংমাই আম। তো এটা হচ্ছে চিয়াংমাই, চিয়াংমাই আম কিন্তু অনেক সুন্দর একটি আম এবং অনেক মিষ্টি এবং অনেক কালার। তো এই আমটা কিন্তু টকটকে কালার হয়, যেহেতু আমরা এখানে ফুড ব্যাগিং করছিলাম, ফুড ব্যাগিংয়ের জন্য একটু কালারটা ফ্যাট হয়ে গেছে। তো আপনারা জানেন যে ফুড ব্যাগিং করলে এমনিও একটু আমের কালার ফ্যাট হয়ে যায়, মানে যেই কালারটা অরিজিনাল সেটা ছাড়া একটা ভিন্ন কালার চলে আসে আমের। তো ফুড ব্যাগিংয়ের কারণে কালা আমগুলো কিন্তু আপনার বেশ একটা সাদা মতন হয়ে গেছে, এইগুলো কিন্তু টকটকে লাল হয় একেবারে। তো এটা হচ্ছে চিয়াংমাই আম, আর এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো, এটা ইয়েলো ব্যানানা, এটা প্রচুর পরিমাণে মিষ্টি আর এটার আটিটা হয় একেবারেই পাতলা পাতলা। তো ছোটো ছোটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরতে পারে, এগুলো বাইরের আম। তো আমরা যারা শখের পাশে ছাদ বাগান করি এবং বাসার আশেপাশে দু একটা গাছ রোপণ করতে চাই শহরে, বিশেষ করে গ্রাম অঞ্চলে তো আমাদের প্রচুর পরিমাণে জায়গা থাকে, আমরা যারা গ্রামে থাকি তারা তো বাসার আশেপাশে গাছ রোপণ করি, আর শহরে যারা বাস করি আমরা তারা দেখা যাচ্ছে ছাদ বাগানে এবং বাড়ির আঙিনায় অল্প কিছু জায়গা কিন্তু পাওয়া যায়, ম্যাক্সিমাম জায়গায় ছাদ বাগান হয়। তো ছাদ বাগানে এইসব গাছগুলা যদি আপনারা হাফ ড্রামে 50 লিটার ড্রামে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ আম এই গাছ থেকে আপনি পেতে পারেন, যে আম আপনার সিজনাল আপনার খাদ্যের চাহিদা কিন্তু পূরণ করতে পারে পুষ্টিগুণ। এবং একটা একটা করে যদি আপনি সব ধরনের গাছ যদি ছাদে রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে আমের সিজনে আপনাকে আম কিনে কিন্তু খেতে হবে না, এই গাছগুলো ছোটোবেলা থেকে এত পরিমাণ ধরে আর আমগুলো এত স্বাদের যেটা আপনি না খেলে বুঝতে পারবেন না। আসলে এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখালাম, তারপরে আপনার চিয়াংমাই দেখালাম, অস্টিন ম্যাঙ্গো দেখালাম, প্রত্যেকটা আমই কিন্তু আমের রাজা বলতে গেলে চলে, এগুলো প্রচুর মিষ্টি একটি আম। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেড পালমার আম। তো রেড পালমার আমটাও কিন্তু অনেক ভালো, তবে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, তবে মিষ্টটা একটু কম। তো আপনার রেড পালমার আমটা কিন্তু দেখতে সুন্দর, খেতেও ভালো, এবার এটার ভেতরে আবার আপনার মাংসটাও কিন্তু অনেক বেশি, আটিটাও একটু পাতলা, তবে এটার একটু মিষ্টি কম। আপনারা চাইলে রেড পালমার রোপণ করতে পারেন আপনার বাসার ছাদ বাগানে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এইসব আমগুলো হচ্ছে এমন একটা আম যেটা আপনার খাওয়ার জন্য না, দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার গাছে যদি আম ধরে আপনি দেখেই কিন্তু অনেক মজা পাবেন। এটা হচ্ছে রেড আইবেরি। তো চিয়াংমাই আর রেড আইবেরি কিন্তু এক আম না, অনেকে বলে চিয়াংমাই এবং রেড আইবেরি একই জাতের আম, আসলে দুইটা ভিন্ন ভিন্ন, আপনাদের দেখতে পারছেন আমরা আগে চিয়াংমাই দেখালাম এখন রেড আইবেরি দেখাচ্ছি, দুইটাই কিন্তু ভিন্ন আম। তো চিয়াংমাই আর রেড আইবেরি কোনো সময় এক হবে না। এই যে এটা হচ্ছে আপনার চিয়াংমাই, চিয়াংমাই দেখতে পাচ্ছেন এটার নিচের দিক থেকে একটু ছুঁচলো মতন, আর রেড আইবেরিটা একটু আগে দেখ ওটা কিন্তু আপনার পরিপূর্ণ সমান ছিল। এই জন্য চিয়াংমাই আর রেড আইবেরি যারা বলেন এক, আসলে দুইটা আম একরকম না, দুইটা আলাদা আলাদাই। আপনারা চিয়াংমাই যে নেবেন, চিয়াংমাই রেড আইবেরি যে নেবেন, রেড আইবেরি আপনারা আলাদা আলাদা করেই কিনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে সব নার্সারিতে তো সব ধরনের চারা নাই, দেখা যাচ্ছে একটা আছে ওইটাই দুইটা নাম বলে চালিয়ে দিচ্ছে। তো আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আপনারা বিদেশি যত রকমের আম আছে সব ধরনের আম কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আমরা সুলভ মূল্যে কিন্তু এখন আমের চারা বিক্রি করছি, আমরা সারা বছরই কিন্তু আমরা চারা বিক্রি করে থাকি বিদেশি আমের, এবং যে কোনো ফলের চারা কিন্তু আমরা বিক্রি করে থাকি 12 মাস, যেহেতু আমাদের চারাগুলো প্যাকেটে থাকে, প্যাকেটিং চারা, এগুলো আপনার 12 মাস রোপণ করতে পারবেন, মরবে না। এই জন্য আমরা 12 মাস চারা বিক্রি করে থাকি আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে। যে কোনো ধরনের বিদেশি চারা আপনারা চান, যে কোনো চারা আমাদের কাছে খুরসা এবং পাইকারিভাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, দেশি চারা হোক, সেটা ইন্ডিয়ান চারা হোক বা বাইরের যে কোনো রাষ্ট্রের চারা হোক, যে কোনো চারার জন্য আমাদেরকে কল করবেন। আর আমাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমাদের ডিসপ্লের উপরে যে নাম্বারটা আসছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমাদের 24 ঘন্টা সার্ভিস আমাদের কাছ থেকে আপনারা পাবেন, আমাদের কোনো সাপ্তাহিক কোনো ছুটি নাই, কোনো বন্ধ নাই, যেহেতু আমরা নার্সারি, আমরা কৃষক, আমাদের কোনো অফিস নেই, আমরা শুধু নার্সারিম্যান, আমরা মনে করেন চাষ করি এবং নার্সারি চারা উৎপাদন করি। তো আমাদের 24 ঘন্টা কিন্তু আপনারা আমাদের কাছে সার্ভিসিং পাবেন,
আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন আসলে আপনি কি করবেন, কোন সমস্যা হয়েছে গাছের, কি ধরনের ওষুধ টষুধ দেবেন, সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন। এবং যে কোনো চারার জন্য কিন্তু আমাদের কাছে আপনারা কল করতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চারা পাঠিয়ে থাকি। এটা হচ্ছে কিউজাই আমের চারা। তো কিউজাই আম কিন্তু অনেক স্বাদের একটি আম, আর কিউজাই আমের কালার কিন্তু লাল হয়ে থাকে। তো বিশেষ করে এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লাল হয় নাই, হলুদ মতন, কারণ এটাতে ফুড ব্যাগিং করা ছিল। আপনারা দেখবেন না কিউজাই আম, আপনি গুগলে সার্চ করে দেখবেন কিউজাই আম লাল হয়ে থাকে। তো এই আমটাও লাল হওয়ার কথা ছিল, এটা যদি ফুড ব্যাগিং না করা হতো তাহলে কিন্তু সম্পূর্ণ লাল হতো। আর কিউজাই আম একটি ভালো আম, অনেক মিষ্টি এবং একটি রসালো একটি আম কিউজাই। তো কিউজাই বাণিজ্যিকভাবে চাষ করা যায়, তারপর আপনার অস্টিন ম্যাঙ্গো বাণিজ্যিকভাবে চাষ করা যায়, রেড আইবেরি বাণিজ্যিকভাবে চাষ করা যায়, এসব আমগুলো আপনার বাণিজ্যিকভাবে চাষ করা যায়। তো আপনারা যদি এই বিদেশি আমের ভিতরে কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে এইসব আমগুলো আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন। কিউজাই আমার সাইজ কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, এক একটা আম 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর যদি সর্বনিম্ন ওয়েট আসে তাহলে 800 গ্রাম থাকে, সর্বনিম্ন ওয়েট 800 গ্রাম আছে। তো দর্শক বন্ধুরা, যদি কারোর চারা প্রয়োজন হয়ে থাকে বিদেশি আমের, অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে আপনারা যে কোনো আমের আম সহকারে চারা অর্ডার করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।